ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলছেন সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনা অনেক প্রসঙ্গ আছে আজকে এইজন্য কোনো বিষয় দীর্ঘ কথা বলার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে বিষয়টা এরকম নয় যে কেবল তোমাদের উপরে এইটা ফরজ করা হয়েছে বরং আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যেরকম তোমাদের উপরে ফরজ করা হয়েছে পূর্ববর্তী জাতিসমূহের উপরেও সিয়াম ফরজ ছিল আল্লাহ রাব্বুল আমিন বলছেন আগের জাতিদের জন্য যে সিয়াম ফরজ ছিল এখনো যে ফরজ এইটার কারণ আমি আল্লাহ তোমাদেরকে বললাম লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি তথা তাকওয়া অর্জন করতে পারবে সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা প্রিয় মুসলমান মনে রাখবেন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আসার পরে তাদেরকে চারটা গ্রেডে বিভক্ত করা হয় চারটা গ্রেড তাদের সাথে যুক্ত হয় যখন কেউ আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে তখন সে মুসলিম হয় তার পরিচয় হয় মুসলমান সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে এই হিসাবে সে হয়ে যায় মুসলিম যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসে বিশ্বাসী হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মুসলিম আত্মসমর্পণকারী হয় এরপরে যদি এই বিশ্বাসের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা সে প্রতিপালন করে যা আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন সেখান থেকে সে সরে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করেন এই মানুষটা তখন মুমিন হয় পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হয় যে মানুষকে আল্লাহ কেবলমাত্র আমি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু এইটুক বলে কেবলমাত্র ঈমান এনে শেষ করে নাই আল্লাহ যা বলেন সে মানে আল্লাহ যা ত্যাগ করতে বলেছেন সেটার থেকে সে সরে যায় ওই মানুষটা তখন গ্রেড টু তে উন্নীত হয় মানুষটা তখন মুমিন হয় এই মুমিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর গ্রেডে উন্নীত করতে চান যে এই মানুষগুলো যেন আপগ্রেড হয় এই মানুষগুলো যেন আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা পায় আল্লাহ বলছেন তিন নম্বর গ্রেডের নাম হচ্ছে মুত্তাকি মুত্তাকি কারা আল্লাহ রাব্বুল আলামিন যত নিষেধ করেছেন যা যা আল্লাহর হুকুমে মানা সব মানাগুলা যখন সে আল্লাহর জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবন থেকে লিভ করায় দেয় আল্লাহ যা করতে মানা করছেন তার সাথে আর কোনো সম্পর্ক নাই তার এইরকম যখন কোনো বান্দা তিন নম্বর গ্রেডে উন্নীত হয় আল্লাহ তখন তার নাম দেন মুত্তাকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি বানানোর জন্য যে মেথড যে পদ্ধতি দিয়েছেন সেটার নাম হচ্ছে সিয়াম